তাস্কিনের যে পারফরমেন্স ছিল সেটা আমরা একটু দেখি দুটো উইকেট তার নামের পাশে আছে ফার্স্ট অ্যান্ড থার্ড ওভারে চার ওভার থেকে আঠারোটা রান ফোর পয়েন্ট ফাইভ জিরো ইকোনমি এবং দুটো উইকেট ভালো একটা উইকেট আমাদের পেসাররা কতটা ভালো হতে পারে আসলে সবসময় আপনাকে শো করে না হাউ গুড টাস্কিন ওয়াজ বল টুডে यस অ্যাবসলিউটলি দে আপনার কিন্তু এখানে একটা চার রান দেখেন যেটা কাট করে বের হয়ে গেছে উইকেট কিপারে কিছু করার ছিল না কিছু করার ছিল না টাস্কিন ওভারঅল এই টুর্নামেন্টে কি করেছেন সেটা একটু দেখে নিলে মনে হয় আর একটু ভালো হতো যে একটা ম্যাচ তার আগের ম্যাচগুলোতে টাস্কিনের পারফরম্যান্সটা কি ছিল স্কটল্যান্ডের এগেইনস্টে 3 28 1 4 31 উইকেট নাই ওয়ান এর এগেইনস্টে পিএনজি এর এগেইনস্টে তিন তিন একটা মেডেন বারো দুই উইকেট ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিজে চার সতেরো উইকেট নাই সাউথ আফ্রিকার চার আঠারো দুই উইকেট শেষের ম্যাচগুলোতে আপনি দেখুন যে ইকোনমি ছিলেন দুটো করে উইকেট পেয়েছেন পিজি সাউথ আফ্রিকার এগেন্স্টে সো সুযোগ পেলে এবং ভালো উইকেট পেলে পেসারদের আসলে যেখানে কাজ করার আছে সেখানে তাসকিন কাজ করে ফেলেন রাবাদারটা একটু দেখে নেই তারপরে সারিয়ান রাফিস আপনাকে একটু আমন্ত্রণ জানাবো রাবাদার যে বোলিং বিশ্লেষণটা আছে চার চার ওভার থেকে বিশ রান ইকোনমি 5 তিনটা উইকেট দুই উইকেট নিয়েছেন সেকেন্ড ওভার এবং থার্ড ওভারকি আর একটি উইকেট এবং বাংলাদেশের টপ অর্ডার কে আসলে মোটামুটি করার জন্য তার এই ভূমিকাটা অনেক বেশি ছিল সো শারিয়ার নাফিস সুজীব প্লিজ কাম হিয়ার আমরা এই জায়গাতে একটু দেখতে চাই যে তাস্কিন যে ওয়েদার আসলে বোলিং করেছেন তাস্কিনের রিলিজ পয়েন্ট বা তার যেখানে বল হিট করিয়েছেন এই জায়গাের বিশ্লেষণটা একটু আপনার কাছ সবচেয়ে বড় যে ট্রান্সফরমেশনটা হয়েছে সেটা হচ্ছে ইন ফিটনেস তাস্কিন আমাদের প্রথম থেকে জোরে বোলিং করে বাট এখন ও যে ফিটনেসটা মেনটেন করছে এইটা ওর দুই বছর আগে ছিল না তারেক ভাই ওর ফুড হ্যাবিট কমপ্লিটলি চেঞ্জ করে ফেলেছে হি ইজ ট্রেনিং লে একটা মেশিন নাওয়ে ডেইস হ্যাঁ স্ট্রেংথ ট্রেনিং রানিং এভরিথিং ওর এইখানের পরের থেকে যেটা হয়েছে যখন আপনি ফিট থাকবেন অ্যাজ আ ফাস্ট বোলার আপনি প্রত্যেকটা বল ডে এন্ড ডে আউট এফোর্ট দিতে পারবে তখন আপনার পারফরমেন্সটা আসবে এই ওয়ার্ল্ড কাপে এইখানে আসার আগে যেটা বলতে চাই তাস্কিনের প্রত্যেকটা ম্যাচে হি বোল্ড ওয়ান ফর্টি অ্যাবাভ এবং একটা ম্যাচে হি বোল্ড ওয়ান ফর্টি নাইন একজন বাংলাদেশী ফাস্ট বোলার হিসেবে ওয়ান ফর্টি নাইন এবং লাস্ট ম্যাচে ও চব্বিশটা বল করেছে চব্বিশটা বল ওয়াজ অ্যাবাভ ওয়ান ফর্টি দু একটা হয়তো স্লোয়ার ছিল যেন ওয়ান ফর্টির নিচে সো এটা আমাদের জন্য খুবই এনকারেজিং আর ইন টার্মস অফ টেকনিক্যালিটি যদি বলি তার একবার আমার সাথে আরও অ্যাড করতে পারবেন দেখুন হাই আর্ম অ্যাকশন ঠিক আছে তাস্কিনের এটা যদি সাইড থেকে বুঝা যেত যেটা হয় ফাস্ট বোলারদের যখন ফ্রান্ট ফুটটা ল্যান্ড হয় ল্যান্ড হওয়ার পরে যদি কলাপস করে তখন বোলারের হাইটটা কমে যায় তখন বাউন্সটা কমে যায় বাট তাস্কিনের যেটা আছে হি এন্ড নেইটাকেও স্ট্রং রাখে এটা কলাপস করে না এরপরে যেটা হয় তাহলে ওর ফুল হাই আর্ম অ্যাকশনটা থাকে এরপর যদি দেখেন একদম রিলিজিংয়ে একদম দেখে এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এখানে তো আমার ল্যান্ডিংটা দেখলাম হাই আর্ম অ্যাকশন দেখলাম এরপরে দেখুন ফুল এফোর্ট এটা যদি ফিটনেস ভালো না থাকে এই ধরনের এফোর্ট আপনার পক্ষে দেওয়া সম্ভব না আর এখানে একটু ছোট্ট করে দেখাই দেখুন বলটা কিন্তু গুড লেন দেখা যাচ্ছে তার মানে ওর হাই অ্যাকশন সিম রিলিজ পয়েন্টটা যেটা হচ্ছে একদম সিম হিট করছে এবং এই পরে বলে যেহেতু এটা সিম হিট করছে এবং দেখুন সিমের ডিরেকশনটা কোন দিকে সিমের ডিরেকশনটা কিন্তু ব্যাটস টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান সো বল পড়েছে এইখান থেকে এইখান থেকে পড়ার পর বলটা সোজাই পড়েছে কিন্তু সিমটা হচ্ছে কি টু দ্য ব্যাটসম্যান এবং এই বলটা খুব সম্ভবত মার্কাম যেটা করেছিল এরকম এরকম হয়ে ব্যাট ঘুরে পড়ে গিয়েছিল সো ইট শোজ আপনি যদি ফিট থাকেন আপনার যদি অ্যাকশন ভালো থাকে এবং আপনি যদি ডে ডে আউট এফোর্ট দিয়ে বোলিং করতে পারেন এবং উইকেট যদি আপনাকে টেন পারসেন্টও হেল্প করে দেন ইউ ক্যান ডু অ্যামেজিং স্টাফ তাস্কিনের সবসময় জোরে বোলিং করতো বাট যেটা হতো আগে এক ওভার দুই ওভার ওয়ান করে তারপরে ও স্ট্রাগল করতো বাট অ্যাট দিস মোমেন্ট এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ হি ক্লক ওয়ান এবং ওর অ্যাকশন সবসময় ভালো ছিল আমাদের বোলারদের মধ্যে হিজ দ্য টলেস্ট এবং আমি বলবো তো এই ওয়ার্ল্ড কাপে যদি আমরা কোনো কিছু গেইন করে থাকি সেটা হচ্ছে কি দ্য বোলিং ফর্ম অফ টাস্কিং চাই আমরা উইকেটের কথা বলি তার পাকিস্তানি তো আমি ওখানে জিজ্ঞেস ভাই সাকলাইন ভাই পাকিস্তানি তো সব উইকেট অনেক ফ্ল্যাট তাহলে আপনারা কিভাবে এত জোরে বললার প্রডিউস করেন অথবা এত ভালো স্পিনার প্রডিউস করেন ওনার উত্তরটা ছিল আমাদের উইকেট ফ্ল্যাট এখানে যদি ইফ ইউ বোল ওয়ান টোয়েন্টি ফাইভ বল সুইং করে না তুমি সার্ভাইভ করবে না সো দ্য বোলার্স ওরা প্রথম থেকেই মাইন্ডসেটটা থাকে আই হ্যাভ টু বোল ফাস্ট ঠিক আছে এবং ওই অনুযায়ী দে ট্রেন ফুড হ্যাবিটটা এরকম সো একটা বোলার ছোটোবেলার থেকেই নিজেকে রেডি করে এখন তাস্কিনের ব্যাপারে যদি আমরা জানি ছোটোবেলার থেকে ও যেটা বলতো যে আই ওয়ান্ট টু বোল ফাস্ট ঠিক আছে এখন এই মাইন্ডসেটটাও ক্যারি করেছে ক্যারি করে করে বড় হয়ে একটা জায়গায় ফিটনেসের কারণে ধাক্কা খেয়ে হি চেঞ্জ হিমসেলফ

উইকেট আমাদের খুব যে হেল্প করছে তাই প্লেয়ার যদি না বাট রিলিজিং পয়েন্ট একদম উপরে রাবাদা আইপিএল খুব একটা ভালো ফর্মে ছিল না এবং যেহেতু ওদের নর্কিয়া এক্সট্রিম ভালো ফর্মে আছে ওর ফর্মটা কিন্তু আমরা বুঝতে পারিনি বাট গতকালকে হি কেম ব্যাক টু ফর্ম আমরা যদি এই এই উইকেটটা কেন হেল্প করেছে বিকজ গ্রাস ছিল বাউন্স ছিল ভেরি হাই আর্ম অ্যাকশন বল রিলিজ দেখেন একদম উপরে হিট দ্য ডেক খুবই স্ট্রং ফিনিশ এবং যেহেতু রাবাদা তাস্কিনের চেয়ে লম্বা হাই আর্ম অ্যাকশন এবং যে বাউন্স গতকালকে ওরা এক্সট্রা করেছে নর্মালি আমরা এই ওয়ার্ল্ড কাপে বল কিন্তু এতটুকুর উপরে উঠতে দেখি দেখিনি শর্ট বল এই বলটা হচ্ছে কি একদম থ্রি কোয়ার্টার লেন্সে দেখুন বাউন্সটা কোন পর্যন্ত এসেছে এই যে একটা উইকেটে এতটুকু বাউন্সের তারতম্য এখান থেকে এইখানে এই জিনিসটাই ব্যাটসম্যানদের ভুগিয়েছে শুধু বাংলাদেশের ব্যাটসম্যানদের না কিন্তু এই পেইস এবং এই বাউন্সটা গতকালকে এক্সপেক্ট করেননি কিছুটা আন ইভেন ছিল সেটাই আসলে আপনি বলছেন যে এক্সপেকটেশনের বাইরে বা অ্যান্টিসিপেশনের বাইরে হয়তো মুভমেন্ট কিছুটা ছিল যে কারণে আসলে স্ট্রাগল করেছে